ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পৌরের। ঘটনাটি ঘটেছে হাবড়া এস্টেট জেনারেল হাসপাতালে। মৃতের বাড়ি অশোকনগরে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বর্ষার আগেই ডেঙ্গু আতঙ্ক উত্তর চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার সকালে হাবড়া হাসপাতালে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অচিন্ত সাহা, অশোকনগরের বাসিন্দা। অচিন্তবাবু কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসা চলছিল। গত 25 তারিখ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার। অধিবাস হিসেবে আমার দাবি এইটুকুই, আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, রাস্তায় জঞ্জাল বা জঞ্জাল পড়ে থাকে, তারপরে এলাকার ঝোপঝাপ পরিষ্কার করা এবং স্প্রে করার কোনো সুব্যবস্থা এখানে নেই বা দীর্ঘদিন হয় না। যার দ্বিতীয়বার এই ডেঙ্গু জ্বরে প্রকোপে যেন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পরিবারে এরকম ফলভোগ না করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির ডেঙ্গুর চিকিৎসা চলছিল। এদিন অন্তঃসত্ত্বা এক মহিলারও মৃত্যু হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতার নাম পূজা দেবনাথ। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে উনি হসপিটালে ভর্তি হয়েছে, নামানোটা পর্যায়ে উনি হসপিটালে ভর্তি হয়েছে। যেহেতু সেই ক্ষেত্রে ডাক্তারদের মনে আর কিছু করার ছিল না, যেহেতু হাই কোয়ালিটি যাদের সুগার থাকে তাদের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা থাকে। তবে গোমা ওয়ার্ডের প্রধান জেসমিন সাজি উনি খুবই ভালো লোক এবং আমাদের যে সমস্ত ডিআরবি টিম আছে এরা তো ভালো কাজ করে। ওই এলাকায় গিয়ে দেখলাম যে এলাকা অপরিচ্ছন্ন রয়েছে, কয়েকটা ড্রেন খারাপ রয়েছে দেখলাম মাঠের মধ্যে থেকে, যেটা বিদ্যুতের খালে জয়েন করা রয়েছে ড্রেন, সেই ড্রেনের অবস্থা খারাপ। ড্রেনটার জন্য কিন্তু নোংরা আবর্জনা পড়ে আছে। এই ড্রেনটার জন্য আমাদের প্রচুর টাকা অ্যালটমেন্ট করা হয়েছে এবং সেটা প্রধান সাহেবের এখতিয়ারে দেওয়া হয়েছে। ওনাকে বলা হয়েছে জেসিবি দিয়ে আমরা ড্রেনটা পরিষ্কার করে দিয়ে এলাকা আবর্জনা পরিষ্কার করার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।